Audio Jungle. Audio Jungle. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক রহস্য গল্প হরির হোটেল। সৈয়দ মুস্তাফা সিরাজ বাংলা সাহিত্য জগতের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। 14 অক্টোবর 1930 সালে তিনি এই বসুন্ধরায় আসেন এবং 14 সেপ্টেম্বর 2012 সালে তিনি পরলোক গমন করেন। 1994 সালে তিনি অলিক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তিনি প্রায় 150টি উপন্যাস ও 300টি ছোট গল্প রচনা করেছেন। আজকের গল্প সংগ্রহ করা হয়েছে ভৌতিক গল্প সমগ্র থেকে। আজকের গল্পের প্রধান চরিত্র হরিবাবু, স্টেশন মাস্টার, খেদা, নির্মল, চাওয়ালা, বিশেষ লোক এবং কথক। সূত্রধারের ভূমিকায় অরিন্দম, পর্ব পরিচালনায় আমি অভিষেক। শুরু হচ্ছে হরির হোটেল। স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রচণ্ড চাপ টের পাচ্ছিল। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের ওপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে প্রবল চেঁচামেচিও চলেছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে এসে পড়লুম, তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিল পিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার উপরই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্তে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত, তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলুম। রাত 8টা বাজে, প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে কোনো মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালুম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারলুম। না, স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললুম, এই যে একটা কথা জিজ্ঞেস করতে পারি? পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললুম, হরির হোটেল মানে? এই তল্লাটে নতুন এসেছেন, তা যাবেন কোথায়? আগে কাঞ্চনপুর। সেখানে কার বাড়ি যাবেন? একটু বিরক্ত হয়েই বললুম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস জানায়নি দেখছি। তা কি আর করবেন, হরির হোটেল এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললুম, গেটে টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তা এ তল্লাটে নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বই কি? নিচে হলে নিন, না হলে নেবেন না। বুঝলুম, এই ভদ্রলোকই স্টেশন মাস্টার, মাথায় হয়তো ছিট আছে,
টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ভাবে মরিয়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন 4 ঘন্টা লেট। বুঝলুম না। বুঝতে পারবেন, গেট পেরিয়ে নিচের চত্বরে একবার যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলামেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলুম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল, রিক্সা বা একা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব, কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তা বাবু মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা। ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। বলছি পরের বাস কখন আসবে? বাবু মশাই, এ রাত্রিরে আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা, কেননা এই রাত্রিরে তো এই স্টেশনে আর কোনো ট্রেন থামে না। সাইকেল, রিক্সা বা একা গাড়ি? চাওয়ালা হাসলো, আগে না খামোখা কেন রাত্রিবেলা ওরা আসবে? বাবুমশাই আপনি বড় ভুল করেছেন জানেন, আসবার সময় দেখেননি সোনাগড় জংশনে হঠাৎ ট্রেনের কামরায় বেচাই ভিড় হয়েছিল? মনে পড়ে গেল, বললুম, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ, কামরা একেবারে ফাঁকা ছিল, হঠাৎ ওই জংশনে ভিড়ের চাপে কোন ঠাসা হয়ে গিয়েছিল। ব্যাপারটা হলো, এ তল্লাটের অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে, তারা প্রতি শনিবারে বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল, রিক্সো নয়তো একা গাড়িতে ঢুকে যেতে পারতেন। হ্যাঁ সহজে পারতেন না, একটু কসরত করতে হতো, এই যা। এবার ব্যাপারটা বুঝতে পারলুম, নির্মলের ওপর রাগ হলো, এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার, আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলুম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। বললুম, বলছি এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল, না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করারও কোনো উপায় নেই। আচ্ছা এখানে হরির হোটেলটা কোথায়? লোকটা যেন চমকে উঠল, এর আগে কখনো হরির হোটেলে খেয়েছিলেন নাকি? না না, আমি এই প্রথম এখানে আসছি, হরির হোটেলের কথা স্টেশন মাস্টারের মুখ থেকে শুনলুম। ও, হরির হোটেলে যখন যাওয়ার ইচ্ছা হয়েছে চলেই যান, তবে একটু দেখে শুনে যাবেন। বলে চাওয়ালা আমার মুখের সামনেই দোকানের ঝাঁপ ফেলে দিল, এখানে দেখছি সবই অদ্ভুত, লোকজনও অদ্ভুত, হরির হোটেলে যেতে দেখে শুনে যাব কেন? কিছুই বোঝা গেল না। এতক্ষণে চাঁদ আরো উজ্জ্বল হয়েছে, সব দোকানপাট বন্ধ, শুধু শেষ দিকটায় আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখলুম একটা ঘর খোলা আছে, দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে গরনের কালো রঙের লোক বসে আছে, পরনে ধুতি আর হাত কাটা ফতুয়া, ভেতরে দু সারি লম্বা বেঞ্চের সঙ্গে
উঁচু ডেস্ক আটা, দেখেই বোঝা যায় এটা একটা হোটেল। এই তাহলে হরির হোটেল? লোকটি আমাকে দেখেই কেন যেন সবিনয়ে করজোড়ে নমস্কার করল। নমস্কার। আমিও নমস্কার করে বললুম, নমস্কার। বলছি, এটাই কি হরিবাবুর হোটেল? আজ্ঞে স্যার, দয়া করে আমাকে বাবু বলবেন না, আমি একজন সামান্য লোক। বাইরে টাঙানো সাইনবোর্ড দেখুন, লেখা আছে অন্নপূর্ণা হোটেল, কিন্তু এই তল্লাটে সবাই বলে হরির হোটেল। ঠিক এই সময় আমার মনে পড়ে গেল, আজ বেলা 11টায় খেয়েছি, তারপর ট্রেনে বাড়তিনেক বিস্বাদ চা, আর একই সময় ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত লোভনীয় খাদ্যের তীব্র ঘ্রাণ আমার বাঙালি পেটে প্রচণ্ড ক্ষুধার উদ্রেক করল। শটান হোটেলে ঢুকে কাঁচের বেঞ্চে বসলুম, ব্যাগটা একপাশে রেখে বললুম, আমার খুব খিদে পেয়েছে, শিগগির ব্যবস্থা করুন হরিবাবু, ডাল ভাত যা হোক। হরি ডাকল, খেদা খেদা, ও খেদো, ঘুমলে নাকি? গেলে কোথায়? হ্যাঁ, ভেতর থেকে ধোলা হাফ প্যান্ট পরা একটা নাদুস নুদুস গোলগাল গড়নের যুবক এসে একগাল হেসে বলল, তখন তোমাকে বলেছিলাম না হরিদা, দু মুঠো চাল বেশি করে নি, আর তরকারি তো অনেক আছে। হ্যাঁ, তাহলে স্যারকে একখানা পুরো মিল দিয়ে দে। কিছুক্ষণের মধ্যে গোগ্রাসে এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললুম, আহ অপূর্ব, খাসা আপনার হোটেলের রান্না, খেয়ে এমন তৃপ্তি জীবনে পাইনি। অথচ বেটা ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। কি আর বলবো স্যার, আমার নামে থানায় পুলিশের কাছে নালিশ পর্যন্ত করেছিল। হ্যাঁ, যাকে সেসব কথা, আপনি আমার অতিথি, আপনার কাছে দাম নেব না। কিছুতেই হরি মিলে দাম নিল না। অবশেষে বললুম, ঠিক আছে, তাহলে আমাকে রাত্রে থাকার জন্য একটা ঘর ভাড়া দিন। হরি জিপ কেটে বলল, আরে ঘর তো নেই স্যার, আমার হোটেল শুধু খাওয়ার হোটেল, এখানে থাকার ব্যবস্থা নেই। আমি আর খেদা উপরের ঘরে রাত কাটাই, নিচে কি থাকবার জো আছে? নানা উপদ্রবের চোটে অস্থির হতে হবে। কি উপদ্রব হরিবাবু? আমি এই বেঞ্চে শুয়ে রাত কাটাতে পারবো, কোনো উপদ্রব গ্রাহ্য করবো না। হরি হাসল, আপনার মাথা খারাপ? হ্যাঁ, যাগে কথা বাড়িয়ে লাভ নেই, আমারও খিদে পেয়েছে। তা আপনি যাবেন কোথায়? হ্যাঁ, কাঞ্চনপুর। হ্যাঁ, দিব্যি জ্যোৎস্নার রাত, মোটে 3 কিলোমিটার রাস্তা, হাঁটতে হাঁটতে চলে যান, কোনো ভয় করবেন না। আমাদের এই তল্লাটে আর যা কিছুই থাক, চোর চিন্তায় বাজে ডাকাত নেই, মনের আনন্দে গান গাইতে গাইতে চলে যান। অগত্যা হোটেল থেকে বেরিয়ে আসছি, হরি হঠাৎ ব্যস্তভাবে ডাকল, স্যার শুনুন স্যার। ঘুরে দাঁড়ালুম,
সে আমাকে অবাক করে ছটা অ্যান্টাসিড ট্যাবলেট আমার হাতে গুঁজে দিল। বললুম, অ্যান্টাসিড ট্যাবলেট কি হবে? হরি মুচকি হেসে বলল, বাইরের মানুষ হরির হোটেলে খেয়েছেন, যদি দৈবাত অম্বল টম্বল হয় আপনি আমার এই রাত্রির একমাত্র খদ্দের স্যার। আপনি আমার সার্টিফিকেট বটে। বলে সে হোটেলে ফিরে গেল। আমি এতক্ষণে একটু চিন্তায় পড়লুম। খেতে তো সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল্ট ঢিলে করতে হয়েছে, কিন্তু অ্যান্টাসিড কেন? দুধারে মাঠ, নির্জন পিচ রাস্তায় গুনগুন করে সত্যিই মনের আনন্দে গান গাইতে গাইতে হাঁটছিল। জ্যোৎস্নায় চারিদিক বেশ স্পষ্ট। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে। তখন দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুড়ে চুষতে থাকলুম। আরো কিছু দূর হাঁটার পর পেটের ওজন কমেছে মনে হলো। সেই সময় নেহাত খেয়াল বসে একবার পিছু ফিরে দেখি, আমার পিছনে কেউ হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে গেলুম। অমনি সেই লোকটাও দাঁড়িয়ে গেল। বললুম, কে কে ওখানে? কোনো সাড়া এলো না। একটু ভয় পেল, চিন্তাই বাজবার ডাকাত নয় তো। চলার গতি বাড়ালুম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলুম। যতবার পিছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নায় কালো রঙের মূর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোক এসে সেই ছায়া মিছিলকে বাড়িয়ে তুলছে। অবশেষে ঘুরে দাঁড়িয়ে চেঁচামেচি করে বললুম, তোমরা যেই হও, আমার কাছে ডাকাতি করার মতো মালকড়ি নেই। বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে উপহার দিতে কিছু পুতুল আর জামা কিনেছি। নগদ টাকাকড়ি যা আছে তা তোমরা কেড়ে নিয়ে ভাগাভাগি করলে প্রত্যেকে একটা আধুলির বেশিও পাবে না। কাজই তোমরা কেটে পড়ো। আশ্চর্য ব্যাপার, কালো কালো মানুষের দল স্থির দাঁড়িয়ে আছে। তারপর আবার কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। এরা কারা? আর ঠিক তখনই কে একজন বলে উঠল, কে রে, কোথায় যাচ্ছিস? তোর সাথে যে আমার কথা আছে। অজানা ত্রাসে শিউড়ে উঠলুম। সাহস দেখিয়ে খুব চেঁচিয়ে বললুম, সাবধান, আমার কাছে রিভলভার আছে। আমি কিন্তু পুলিশের লোক, গুলি করে মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমি যত দ্রুত হাঁটছি তারা একই দূরত্বে নিঃশব্দে হেঁটে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালে তারাও দাঁড়িয়ে যাচ্ছে। এই অদ্ভুত মায়াকালো মিছিল পিছনে নিয়ে হেঁটে চলা সহজ ছিল না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে। সঙ্গে জলের বোতলও নেই, এমনকি একটা টর্চও আনিনি। আতঙ্কে দিশে হারা হয়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যতবার পিছু ফিরে তাকাচ্ছি
সেই বিভীষিকারা আমাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পরে সামনে ঘন কালো গাছপালার ফাঁকে রাস্তার ধারে একটা মন্দির দেখতে পেলুম। মন্দিরের উঁচু খোলা চত্বরে কাঁড়া বসে কথা বলছিল। আমি দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতেই লোকগুলো হইচই করে উঠল। কে 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 হাঁপাতে হাঁপাতে বললুম, আমি 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 কে আমিটা কে? হ্যাঁ শুনি। আগে আগে আমি কলকাতা থেকে আসছি, যাব কাঞ্চনপুর, বাস ফেল করে বড় বিপদে পড়েছি, একজন বলল। তা বলুন, বিপদটা কিসের? হ্যাঁ, একদল কালো কালো লোক আমাকে ফলো করে আসছে। সর্বনাশ, আপনি কি হরির হোটেলে খেয়েছেন? খেয়েছি খেয়েছি, বড্ড খিদে পেয়েছিল তো, খেয়েছি খেয়েছি তো। অমনি আবার হইচই পড়ে গেল। হাই 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 হাই, কি সর্বনাশ হলো রে, কি সর্বনাশ হলো! ওরে, ও একা নয়, সাথে হরির হোটেলে খাওয়া পুরো দলটাকেই নিয়ে এসেছে রে। এইসব বলতে বলতে লোকগুলো মন্দিরের পিছনে উধাও হয়ে গেল। তারপর গ্রামের কুকুরগুলো ডাকতে লাগলো। আমি এবার কি করব ভাবছি, সেই সময় দেখলুম উঁচু চত্বরের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বললুম, দেখুন দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার, বিপদে পড়ে এখানে ছুটে এলুম, অথচ ওরা এমন করে পালিয়ে গেলেন। লোকটি খিকখিক করে হেসে বলল, পালাবারই কথা, আপনি হরি হোটেলে খেয়েছেন কি না? করুণ স্বরে বললুম, কেন, হরির হোটেলে খেলে কি হয়? যে খায় সে ভেদমমি করে টেসে যায়। আমি কিন্তু টেসে যাইনি, হরিবাবু আমাকে অ্যান্টাসিড দিয়েছিলেন, দুটো খেয়েছি। দুটোতে কাজ হয় না মশাই, এখনো আপনার পেটে হরির হোটেলের ভাত আছে তো, তারই গন্ধে যত গন্ডগোল বেঁধেছে। কারা আপনাকে ফলো করছিল বলছিলেন যেন? হ্যাঁ, একজন দুজন করে অন্তত 30-40 জন হবে, জ্যোৎস্নায় সব কালো কালো মূর্তি। হ্যাঁ, তারা সব হরির হোটেলে খেয়ে টেসে গেছে। কথায় বলে স্বভাব যায় না মোলে, হরির রান্নাটা যে সুস্বাদু, সেই লোভে পড়ে পেট পুড়ে খেলেই কেলেঙ্কারি। ওরা ভেদ বমি করে টেসে গিয়েছে বটে, কিন্তু লোভটা যায়নি যায়নি। আপনার পেট থেকে হরির হোটেলের সুস্বাদু রান্নার গন্ধ টের পেয়েই ওরা আপনার পিছু নিয়েছে, বুঝলেন তো? বুঝলাম, কিন্তু আপনি আমাকে দয়া করে কাঞ্চনপুরে পৌঁছে দিন। কাঞ্চনপুর প্রায় আরো 1 কিলোমিটার, সেখানে কাদের বাড়ি যাবেন? নির্মল সিংহের বাড়ি। ও, সিংহি মশাইদের বাড়ি? চলুন, আমার বাড়িও ওই গ্রামে, তবে সাবধান, আপনি আগে আগে চলুন, আমি যাব পিছনে পিছনে। কেন, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? কিচ্ছু বলা যায় না, হরির হোটেলে আজ পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই ফেসে গেছে। বলছি তো আমার কিছু হয়নি, লোকটি খিকখিক করে হেসে বলল। টাটকা টেসে যাওয়া বডি তো, তাই প্রথম প্রথম কিচ্ছু টের পাওয়া যায় না, মনে হয় এই তো আমার বডিখানা দিব্যি আছে, কিন্তু আত্মার ভ্রম, আসলে বডি কখন চিতায় পুড়ে ছাই হয়ে গেছে। কি অদ্ভুত! মোটেও না, এমন হতে পারে আপনার বডির স্মৃতি আপনাকে এখনো আস্ত রেখেছে। আর যাগে, চলুন পিছনে তাকাবেন না,
আমিও তাকাবো না। কিছু দূর হেঁটে যাওয়ার পর বললুম, দেখুন আপনার যেমন আমাকে ভয় করছে, তেমনি আমারও আপনাকে ভয় করছে। কখন পিছন থেকে আপনি কি করে বসবেন? ঘাড় মটকে দেবো বলতে চান? যা অবস্থা তাতে এবার ওই ওইটুকুই যা বাকি। বাজে কথা বলবেন না, আপনি বড় অকৃতজ্ঞ মানুষ তো। আমাকে মানুষ বললেন যখন, তখন আর আমাকে ভয় কেন? বরং আপনার ভয় পাওয়া উচিত যারা আমাকে ফলো করে আসছিল তাদের। লোকটি থমকে দাঁড়ালো। এই রে, একেবারে ভুলে গেছি, আমার জামার পকেটে টর্চ আছে, বের করা যাক। আগে আপনাকে টর্চের আলোয় দেখে নি, তারপর এখনো কেউ পিছনে ফলো করছে কিনা দেখা যাক। বলে সে টর্চ জ্বেলে আমাকে খুঁটিয়ে দেখল, তারপর ঘুরে দাঁড়িয়ে পিছনের দিকে টর্চের আলো ফেলল। কয়েক মুহূর্তের জন্যে সেই আলোয় দেখলুম এক দঙ্গল আস্ত কঙ্কাল ছিটকে দুধারে গাছপালার মধ্যে লুকিয়ে পড়ল। আর লোকটাও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় উধাও হয়ে গেল। আমার সৌভাগ্য তার হাত থেকে জ্বলন্ত টর্চটা ছিটকে পড়েছিল, সেটা আমি কুড়িয়ে নির্ভয়ে এবার নিয়ে হেঁটে চলল। মাঝে মাঝে পিছু ফিরে টর্চের আলো ফেলছিল, কিন্তু আর কেউ আমাকে অনুসরণ করছিল না। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার বাঁকের মুখে মোটর সাইকেলের উজ্জ্বল আলো দেখা গেল। তারপর মোটর সাইকেলটা আমার কাছে এসে থেমে গেল। নির্মলের সাড়া পেলুম। যা ভেবেছিলুম এতক্ষণ ধরে অপেক্ষা করে হঠাৎ মনে পড়ে গেছিল, আজ তো শনিবার, পুটু কি অত ভিড়ে বাসে উঠতে পারবে? আরে হেঁটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আয় ব্যাকসিটে বস, আমারই দোষ। মোটর সাইকেলের ব্যাকসিটে চুপচাপ উঠে বসলুম। যা ধকল গেছে, এখন আর কোনো কথা নয়, না পরেও আর কোনো কথা নয়, এমনকি হরির হোটেলে খাওয়ার কথাও চেপে যাব। হরির দেওয়া অ্যান্টাসিডের ট্যাবলেট দেখিয়ে বলবো, রাতে কিছু খাবো না, পেটের অবস্থা ভালো না। তাছাড়া আমি হরির হোটেলে খেয়ে এসেছি শুনলে নির্মল নির্ঘাত আমাকে ফেলে পালানোর চেষ্টা করবে, তার মানে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট এবং আমি নিজেই ভূত হয়ে যাব, সর্বনাশ। শুধু একটাই ভাবনা, হরির হোটেলের ভাত যতক্ষণ না পুরো হজম হচ্ছে, ততক্ষণ কি নির্মলের বাড়ির আনাচে কানাচে সেই ছায়া কালো কালো মিছিলের মূর্তিগুলো গন্ধ শুকতে ঘুরঘুর করে বেড়াবে, দেখা যাক। অনলি সাসপেন্সে আজ শুনলেন শ্রদ্ধেয় মোস্তফা সিরাজের চমকপ্রদ ভৌতিক গল্প হরির হোটেল। চাওয়ালার ভূমিকায় রাজীব, নির্মল ও খেদার চরিত্রে রুদ্র, বিশেষ লোকের ভূমিকায় দেবজিৎ, কোরাস ভয়েসের ভূমিকায় নিতু, বুবাই এবং আমি অভিষেক, হরিবাবু এবং স্টেশন মাস্টারের চরিত্রে আমি অভিষেক, এবং সূত্রধার ও কথকের ভূমিকায় অরিন্দম। ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ, সাউন্ড প্রোডাকশানে লাভ টু লিসেন প্রোডাকশন। শেষ হলো ভৌতিক গল্প হরির হোটেল, কিন্তু এখানেই শেষ নয়, এরপর আরও চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।